নমস্কার, আমি অনিমেষ সাহা। আজ 18ই নভেম্বর, আমরা নিফটি, ব্যাঙ্ক নিফটি কিছু স্টক নিয়ে আলোচনা করব। শুক্রবার নিফটি সম্পর্কে বলেছিলাম যে নিফটি এবং ব্যাঙ্ক নিফটির বুলিশ মুভমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাই হয়েছে। নিফটি 12,009 অবধি একটা মুভমেন্ট নিয়েছিল, তোমার 11,940-এ বন্ধ হয়। বারবার গত কয়েকদিন ধরে বলে আসছি যে নিফটিতে শর্ট করতে যাবেন না, ফাইন্ড আউট করতে হবে কোন জায়গা থেকে নিফটির বাই আসছে, সেই জায়গা থেকে যখন মুভমেন্ট রাইজ করবে সেখান থেকে আমাদের বাই করে কাজ করতে হবে। ব্যাঙ্ক নিফটিকে তো সেই কথাই বলেছিলাম। তো আজ নিফটির গুরুত্বপূর্ণ সাপোর্ট যদি ধরি, ডেলি চার্টে 11,821, যেটা গত কয়েকদিন 11,775-800, এখন এটা 821। ইন্টারডেতে এটাকে ট্রান্সফার করলে 11,910, এবং দুটো পয়েন্ট 11,900 এবং 12,000, এই দুটো জায়গায় যেহেতু ওপেন ইন্টারেস্ট অনুযায়ী একটু হায়েস্ট ওপেন ইন্টারেস্ট আছে, তাই একটু রেঞ্জ বাউন্ড আছে, যে কোনো জায়গায় ব্রেক করলে বড় মুভমেন্ট হবে। নিফটি একটা কনসোলিডেশন মোডের মধ্যে যাচ্ছে কিন্তু বুলিশ। এবার লক্ষ্য রাখতে হবে যে 12,000 উপরে যদি ক্রস করে খুব সুন্দর আপ মুভমেন্ট হবে, সুন্দর, এবং যে কোনো একটা আপ মুভমেন্ট হওয়ার সম্ভাবনা, আপ মুভমেন্ট বা ডাউন মুভমেন্ট, একটা বড় মুভমেন্ট আমরা কিন্তু যে কোনো সময় পেতে পারি 100-200 পয়েন্টে। তো আমার যতদূর মনে হচ্ছে আপ মুভমেন্ট হওয়ার সম্ভাবনা বেশি, এবং সেই স্টক কিন্তু আমরা 11,900 রাখবো। 910 বলেছি, 10-20 পয়েন্ট ওপর নিচ হতে পারে, 11,900 রাখবো, তা নাহলে কিন্তু আবার নিচের দিকে আসতে পারে, এটা ইন্টারডের পরিপ্রেক্ষিতে। তো 12,000 উপরে কিন্তু মুভমেন্ট আরও ফ্লুয়েন্ট হবে। আমরা গতকাল বলেছিলাম যে আমরা একটা স্ট্র্যাটেজি শেয়ার করব, তো সেই ক্ষেত্রে অপশনের স্ট্র্যাটেজি আমরা নেক্সট দিন মানে মঙ্গলবার শেয়ার করব, যাতে আপনাদের ইনকাম জেনারেট করতে পারে। অনেকেই বলছেন যে নিফটি বা বাজার অনেক বেড়ে গেছে, পতন আসতে পারে, খবর কাগজেও লেখালেখি হচ্ছে। মনে রাখবেন যে বেড়ে গেলেই পড়ে যাবে, বা নিচে পড়ে গেলেই আরও পড়ে যাবে, বা তারপরে উপরে উঠে আসবে, এরকম কোনো ভিউটাই কিন্তু ঠিক নয়। মনে রাখতে হবে ট্রেন্ড ইজ দ্য বেস্ট ফ্রেন্ড, ট্রেন্ড যেদিকে আছে আমাদের সেদিকে থাকতে হবে। এখন ট্রেন্ড যেহেতু বুলিশ, অতএব কোনো প্ররোচনায় আমরা কিন্তু পা দেবো না, কারণ তাহলে কী হবে, যারা ট্রেডার তারা কিন্তু ট্র্যাপ হয়ে যাবে। যেরকম দু একদিন আগেই 11,800 কাছাকাছি নিয়ে এসেছিল, সেখানে যারা অপশান শর্ট করেছেন বা পুট নিয়েছেন বা নিফটি শর্ট করেছেন, এখন দেখুন সেখান থেকে 200 পয়েন্ট আপ মুভমেন্ট হলো। আমরা কোনো সময় কিন্তু বেচার কথা বলছি না, ওই জন্য ফাইন্ড আউট করতে বলছি কোন সময় কিনবো। যদি ট্রেন্ড খারাপ হয়, 11,800 তলায় চলে যায়, তখন দেখা যাবে, তখন আমরা সেল মোডে যাব। যতক্ষণ বুলিশ জোনে আছে, নিফটির স্ট্রেংথ আছে, সেই পরিপ্রেক্ষিতে আমাদের কাজ করতে হবে। অর্থনৈতিক অবস্থা খারাপ এ কথা প্রচার করে নিফটির সঙ্গে তার ভিউটাকে মিলিয়ে যদি আমরা শর্ট করতে যাই, তাহলে কিন্তু বারবার আমাদের মার্কেট আমাদের মানে ভোগাবে। তাই মনে রাখতে হবে যে ট্রেন্ডের সঙ্গে আমরা থেকে কাজ করব। গতদিন বলেছিলাম যে ব্যাঙ্ক নিফটির একটা বড় মুভমেন্ট হওয়ার সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি 31,000 উপরে চলে গেছে, 30,770 তার আগে একটা ক্লোজিং ছিল, যেটা বৃহস্পতিবার, শুক্রবার দিন 31,070। আজ আমাদের কারেকশন হলে আবার ব্যাঙ্ক নিফটিতে ট্রেড নিতে হবে, কিন্তু কারেকশন হলে মনে রাখবেন আমরা তো যেহেতু ইন্টারডেতে ট্রেড জেনারেট করতে পারছি না, আপনাদের লক্ষ্য রাখতে হবে কারেকশন হয়ে কোথায় আসছে, সেই সম্ভাব্য জায়গাগুলোকে লোকেট করুন। যেরকম আমার মনে হচ্ছে 31,020 এই লেভেলটা খুব ইম্পর্টেন্ট জায়গা, এই লেভেলের তলায় যদি না আসে, এখান থেকে আবার মুভমেন্ট শুরু করে বা এখান থেকে দাঁড়িয়ে মুভমেন্ট শুরু করে, তাহলে আবার আপ মুভমেন্ট হবে, আরও ওপর দিকে নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমরা স্টেট ব্যাঙ্ক সম্পর্কে বলেছিলাম, 306 টাকা দাম ছিল, 293 টাকা স্টপ লস বলেছিলাম। স্টেট ব্যাঙ্কও 322 টাকার কাছে বন্ধ হয়েছে, এটাকেও
স্টক মেনটেন করে 297 টাকা আবার বাই করতে পারেন এবং এটারও আপ মুভমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ। আমাদের ইউটিউব চ্যানেলকে ফলো করুন, শেয়ার করুন এবং কমেন্টস করুন কোন শেয়ার সম্পর্কে আপনার জানতে ইচ্ছুক। আমরা আগামী দিনে সেগুলো আপনাদের জানাব। ধন্যবাদ। অনিমেষ সাহা, আজ 18ই নভেম্বর, আমি একটা স্ট্র্যাটেজি শেয়ার করার কথা বলেছিলাম যেটা আপনাদের ইনকাম জেনারেট করতে সাহায্য করবে। আপনারা নিফটির 11,700 কল 28শে নভেম্বর এক্সপায়ারি, যেটা 270 থেকে 277 এরকম একটা দাম চলছে, কারণ যখন শেয়ার হবে তখন যে দাম থাকবে সেই দামে আপনাদের কাজটা করতে হবে। তো এই কলটা আপনারা শর্ট করতে পারেন এবং তার সঙ্গে 11,726 ডিসেম্বরের কল, যেটা 384 টাকা দাম চলছে। অবশ্য যখন শেয়ার হবে সেই সময় যে দাম চলবে সেই দামে আপনি এটা বাই করবেন। তাহলে এই দুটো কল 11,728 নভেম্বরের কল সেল করছেন, 11,726 ডিসেম্বরের কল বাই করছেন। আপনারা এই স্ট্র্যাটেজিটা মোটামুটি 26 থেকে 27 নভেম্বর অবধি দেখুন বা প্রফিট পেলে এক্সিট করুন। আশা করা যায় এটা থেকে আমরা প্রফিট গেন করতে পারব। নমস্কার। আপনারা আপনাদের মতামত জানান আমাদের ইউটিউব চ্যানেলে এবং কি জানতে চান যেটা দিয়ে আপনাদের ইনকাম জেনারেট হবে, তাহলে সেটা সুবিধা হবে আমাদের আরও বুঝতে। ধন্যবাদ।